দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এটাকে সবাই খুবই পছন্দ করে, ছোট বড় সবাই। অসম্ভব মজার একটা রেসিপি, অবশ্যই বাসায় ট্রাই করবেন, বাচ্চারা ভীষণ ভালো লাগবে আর বড়দের তো ভালো লাগবে, বাচ্চাদের জন্য বেস্ট। এক কাপ পানিতে হালকা লুকওয়ার্ম যেটাকে বলে, মানে হাত ভিজালে গরম লাগবে না, বাট সেরকম একটা টেম্পারেচারের পানিতে আমি 2 টিস্পুন ইস্ট দিয়ে দিচ্ছি, 2 টিস্পুন ইস্ট একদম হালকা গরম পানিতে। বেশি গরম হয়ে গেলে ইস্টগুলো নষ্ট হয়ে যাবে, বেশি গরম পানিতে দেওয়া যাবে না। আমি এখানে হালকা গরম পানিতে 2 টিস্পুন পরিমাণ ইস্ট দিয়ে দিয়েছি, একটু নেড়ে দিচ্ছি। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য ফুল, মানে এটাকে অ্যাক্টিভ হতে দিব, ঠিক আছে? 10 মিনিট পরে আমি এটাকে অ্যাক্টিভ হলে এটাকে ময়দার সাথে মিক্স করে নিব। ময়দার ডোর জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ নর্মাল যে ময়দা সেটা দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে 2 টিস্পুন চিনি অ্যাড করব, দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। আমি শুকনো উপকরণগুলো নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ সয়াবিন তেল। আমি সব কিছুকে একবারে ভালো করে হাতের সাহায্যে মিক্স করে নিব, শুকনো উপকরণগুলো। আর আমার ইস্টটাকে আমি এখন দেখব অ্যাক্টিভ হলে আমি একটু একটু করে ঢেলে এটাকে মিক্স করে নেব। এখন আমি একটু একটু করে ইস্ট একবারে নিব না, আমি অল্প অল্প করে এটাকে মিক্স করে নেব। আমি অল্প বারবার মিশাতে যাবে না, একবারে কখনোই মিশাতে যাবে না, এটাকে অল্প অল্প করে মিক্স করতে হবে। এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নিব। আপনারা চাইলে এখানে, আপনাদের যদি ময়দা না থাকে, আটাও ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? আর আমি এটাকে ভালো করে এটাকে মথে নিচ্ছি। যত আপনারা এটাকে ভালো করে ছেনে নেবেন তত ভালো হবে ডোটা, ঠিক আছে? আমি একটা স্মুথ ডো বানাতে চাচ্ছি, তো আমাকে এটাকে ভালো করে মথতে হবে। আর যদি আপনাদের ফুড প্রসেসর থাকে বা আটাকে কাই করার যে মেশিন থাকে ওটা দিয়েও আপনারা চাইলে এটাকে সুন্দর পারফেক্ট ডো বানাতে পারেন। আমি হাত দিয়ে করছি, এখানে গিয়েছে স্মুথ ডো। এখন এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো, এটাকে আমি ঢেকে 1 ঘন্টার জন্য এটাকে রেস্টে রাখবো। পিৎজার ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে, আর চেষ্টা করবেন গরম জায়গায় রাখতে, চুলার আশেপাশে রাখলে ডো খুব সুন্দরভাবে ফুলে যায়। তো এখন আমার ডোটা রেডি হয়ে গিয়েছে, এখন আমি বারবিকিউ পিৎজার টপিংটা রেডি করছি। আমার তাওয়াটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিব 2 টেবিল স্পুন পরিমাণ তেল। এখানে 2 টেবিল স্পুন পরিমাণ তেল রয়েছে, দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ এখানে দেশি পেঁয়াজ চপ করে কাটা। এখানে 1 কাপ পরিমাণ দেশি পেঁয়াজ রয়েছে, চপ করে কেটে নেওয়া। এটাকে আমি নেড়ে পেয়ে নিচ্ছি। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি, একদম জোরে দিব না তাহলে পুড়ে যাবে। দু
মিনিট আমি এটাকে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি, মিডিয়াম আঁচে, যাতে পেঁয়াজের র ফ্লেভারটা চলে যায়। আমি এটাকে জাস্ট মিডিয়াম আঁচে 2 মিনিটের জন্য নেড়ে চেড়ে একটু মানে ভেজে নিব, যাতে র ফ্লেভারটা না থাকে। 2 মিনিট হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিকেন কিমা। এখানে 1 কাপ পরিমাণ চিকেন কিমা রয়েছে। আমি এটাকে ভালো করে মিক্স করে মিক্স দিব। যেহেতু চিকেনটা দিলাম, চিকেনটা দেওয়ার পর চুলা আস্তে একটু জোরে দিতে হবে। একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আমি চুলা সুতটা একটু বাড়িয়ে দিয়েছি, হাইতে দিয়েছি। আস্তে এখন আমি মিডিয়ামে নিয়ে আসছি, মিডিয়াম থেকে লো মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি ফ্রেশ ব্ল্যাক পেপার। এখানে 1 টিস্পুনের মতো ব্ল্যাক পেপার রয়েছে, আমি এটা এখন দিয়ে দিব। আমি নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। এখানে 1/2 টিস্পুনের মতো লবণ দিয়ে দিলাম। নেড়ে নিচ্ছি। আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি, শুরুতে কিচেন দেওয়ার পরে একটু জোরে দিয়েছিলাম, এখন এটাকে মিডিয়ামে রেখেছি। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন আদার পেস্ট। দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন পরিমাণ হচ্ছে লাল মরিচের গুঁড়া। নিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন অরিগানো। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ পাপরিকা। পাপরিকাটা চাইলে আরও কম পরিমাণ আপনারা দিতে পারেন, পাপরিকাটা আসলে বেশি। যেহেতু আমি ওখানে হচ্ছে রেড চিলি পাউডার নিয়েছি, আবার ব্ল্যাক পেপার নিয়েছি, ঝাল অলরেডি হয়ে গিয়েছে, তো এর কারণে আর পাপরিকাটা যেহেতু বেশি ঝাল হয়, তো আপনারা অবশ্যই সেটা পরিমাণ খুবই সামান্য দিবেন। আর ঝাল যারা কম খান তারা না দিলেই এটা ভালো হয়। তারপরও সামান্য পরিমাণ ফ্লেভারের জন্য এটা একটা স্মোকি ফ্লেভার নিয়ে আসে পাপরিকাটা, যেটার জন্য আমরা পাপরিকাটা ইউজ করি, তো সামান্য পরিমাণ হলেও দিতে হবে। তো আমি এটাকে আরও 5 মিনিট রান্না করে নিব, তাহলে আমার এটা হয়ে যাবে, চিকেনটা বারবিকিউ পিৎজার জন্য এটা রেডি হয়ে যাবে। লবণটা একটু চেক করে নেবেন। আমি যে সসটা ইউজ করবো সেটার মধ্যে অবশ্যই সল্ট থাকবে, তো আমি একটু সামান্য পরিমাণ লবণটা কম ইউজ করেছি। তারপরেও আপনারা দেখবেন লবণটা মোটামুটি যেন হয়। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ সয়া সস। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। সবচেয়ে লাইট সয়া সস, এখানে 1 টেবিল স্পুন পরিমাণ লাইট সয়া সস আমি ইউজ করেছি। দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন পরিমাণ ধনিয়ার গুঁড়া। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর কিছু দিব না এখন, আমি এটাকে খুব দ্রুত নেড়ে ছেড়ে এটাকে আমি বন্ধ করে দিব। হয়ে গিয়েছে, বেশি হিটে রাখলে চিকেনটা শক্ত হয়ে যায়, তো মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। অবশ্যই এগুলো চুলা হিটটা বন্ধ করে দিতে হবে, তো আমি চুলা হিটটা বন্ধ করে দিয়েছি। আমি সুন্দর করে এটাকে আর একটু বাবলগুলোকে আমি চেপে নিয়েছি। এখন এটাকে 2 ভাগ করে নিয়েছি, ডোটাকে এখন আমি 2 ভাগ করে নিয়েছি। আমি 1 ভাগকে রুটির মতো করে বেলে নিব, বাট মোটা করে।
এখন আমি এটাকে ভালো করে একটু আর একটু ছেড়ে নিচ্ছি। এটাকে এখন আমি পাতলা একটা রুটি মতো বেলে নিব। একটু ময়দা বা আটা যেটাই হোক একটু রাস্ত করে নিতে হবে, নয়তো এটা লেগে যাচ্ছে। রুটিটাকে খুব পাতলা করে বেলে নেওয়া হয়েছে আর এটার পুরুত্বটা খুব এরকম, ঠিক খুবই পাতলা, কেননা এটা বেক করলে ফুলে যাবে। এটা পুরুত্বটা ঠিক এরকম, আমি এখানে বারবিকিউ পিজা বানাচ্ছি। তো আমি এখানে উমায়ের এই ব্র্যান্ডটা ইউজ করতেছি, উমায়ের বারবিকিউ যে সস, এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এই সসটা বেশ টেস্টি, আমার কাছে এটা খুব পছন্দ। তো আমি এই ব্র্যান্ডের উমায়া এই ব্র্যান্ডের সস ইউজ করছি, বারবিকিউ সস। এখন আমি পুরো রুটিটার উপরে সসটা স্প্রেড করব। এখন আমি বারবিকিউ সসটা দিয়ে দিচ্ছি, এখন এটা পুরোটা স্প্রেড করে দিচ্ছি। এখানে অলমোস্ট আমি 3 টেবিল স্পুন পরিমাণ বারবিকিউ সস নিয়েছি। সুন্দর করে পুরোটা স্প্রেড করে দিতে হবে। আর এই যে আমার রান্না করা চিকেন, আমার পুরো রুটিটার উপরে ভালো করে ছড়িয়ে দিতে হবে যাতে সব জায়গায় সসটা লাগে। পুরোটা আমার স্প্রেড করা হয়ে গেছে, এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি দুটো বানাচ্ছি, সুতরাং আমার এখানে অর্ধেক পরিমাণ চিকেন আমি এখানে নিয়ে নিচ্ছি, বাকি অর্ধেকটা আরেকটার জন্য দিয়ে দিচ্ছি। তো আমি পুরোটার মধ্যে চিকেন অর্ধেক চিকেনটা ছড়িয়ে দিব ভালো করে। পুরোটা আমার স্প্রেড করা হয়ে গিয়েছে, আমি এটাকে এখন রোল করব। ঠিক আছে, আমি এখন এটাকে সুন্দর করে রোল করে নিব। এটাকে এখন আমি রোল করে নিচ্ছি, এটাকে আমি সুন্দর করে রোল করে নিচ্ছি। পুরোটাকে আমি রোল করে নিয়েছি, এখন এটাকে আমি সুন্দর করে রাউন্ড শেপে কেটে নিব। রোলটাকে এখন আমি সুন্দর করে কেটে নিব এভাবে। সার্কেল করে পিনহুইল পিজা বানাচ্ছি, তো এটাকে আমি এভাবে করে জাস্ট রাউন্ড একটা সার্কেলের শেপ হবে। এটা যখন আমি বেক করব সুন্দর এটা গোল হয়ে ফুলে যাবে, ভয় পাওয়ার কিছু নাই। এটা একটু হাত দিয়ে চেপে দিলেই এটা সুন্দর শেপ হয়ে যাবে। তো আমি এভাবে করে আমি সবগুলোকে ঠিক এভাবে করে সবগুলো পিনহুইল পিজা আমি কেটে নিচ্ছি। সস বের হয়ে যাচ্ছে, অসুবিধা নাই, বাট এভাবে করে বাকিগুলো আমি সুন্দর করে কেটে নিচ্ছি। সবগুলোকে আমি কেটে নিয়েছি সুন্দর করে। এখন আমি এটাকে ওভেনে 180°C 20 মিনিটের জন্য বেক হতে দিব। 15 থেকে 20 মিনিট লাগবে ওভেনে বেক হতে। আরেকটি জিনিস এখানে যে আমি এটাকে বাটার ব্রাশ করে নিব, বাট 10 মিনিট পরে। আর এখন আমি ওভেনটাকে 10 মিনিটের জন্য 180°C প্রিহিট করতে দিচ্ছি। প্রত্যেকটা পিজার যে পিসগুলো এগুলোকে একটু গ্যাপ রেখে রাখতে হবে, নয়তো এটা যখন ওভেনে বেকড হবে তখন এটা ফুলে যাবে। তো এইভাবে একটু স্পেস রেখে স্পেস করে দিয়ে এটাকে আমি এখন ওভেনে দিয়ে দিব। আমার ওভেন প্রিহিট হয়ে গেছে, ওভেনটাকে আমি প্রিহিট করা ছিল, আমি এখানে 180°C 20 মিনিটের জন্য বেক হতে দিচ্ছি। হয়ে গেছে, আমি এই পর্যায়ে একটু বাটার ব্রাশ করে নিয়েছি। এখন আমি বাটার ব্রাশ করে নিব। সবগুলোতে 10 মিনিট হয়ে গিয়েছে, সবগুলোতে বাটার আমি ব্রাশ করে নিয়েছি। খুব এটা খুব কেয়ারফুলি করতে হবে, নয়তো হাত পুড়ে যেতে পারে। ওভেনটাকে আমি আরও 10 মিনিটের জন্য বেক করে দিচ্ছি। খুব দারুণ একটা স্মেল আসতেছে, ঠিক আছে। ব্রাশ করার পরে এটা এরকম গোল্ডেন একটা কালার আসছে। তো আমার এটা এখনও আরও 5 মিনিট দিতে হবে। ওকে, গোল্ডেন কালার হয়ে আসছে আর ডোটা পারফেক্টলি বেকড হলে আমি নামিয়ে ফেলবো।
তৈরি হয়ে গেল ভীষণ মজার একটা পিনহুইল পিৎজা, বারবিকিউ পিৎজা। এটা অসম্ভব মজার, এটা বাচ্চারা থেকে বড়রা সবাই খুবই পছন্দ করবে। ঠিক আছে, এটা অসম্ভব মজার একটা পিৎজা, খুবই ইজি একটা প্রসিডিউর, আর এটা দেখতেও যেরকম সুন্দর এটা খেতেও ভীষণ মজার। বলো না, তৈরি হয়ে গেল ভীষণ মজার একটা বারবিকিউ পিনহুইল পিৎজা।